মাত্র একটি আমল করুন আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ কারণ মনের আশা পূরণ করতে পারেন একজন তিনি কে তো সেজন্য আমল করার দরকার আছে না নাই নাকি আমল না করে খালি বলবেন যে হা জীবনে কোনো কিছুই পেলাম না জীবনে কিছুই পাই নাই এমন কথা আছে না নাই তো তাহলে আপনি আমল করুন আর মনের সকল আশা পূরণ করে নেন কারণ আমলের মধ্যেই সব কিছুর ফাইসালা আছে না নাই তো সেজন্য আমি আপনাকে যে আমলটি বলবো আমলটি যদি সঠিকভাবে করতে পারেন একদমই সহজ সবার মুখস্থ এখানে যতগুলি মুসল্লি আছেন সবার এই দোয়াটি মুখস্থ কেউ এই দোয়াটি মুখস্থ নাই এমন একজন একজন ব্যক্তি হতো এখানে থাকবে না কিন্তু আমলের সিস্টেম না জানার কারণে কোন কিভাবে আমলটি করতে হবে সেটা না জানার কারণে আপনি আমলটি করতে পারছেন না আমি যদি আপনাকে হাদিসটি শোনাই এই দোয়াটি যদি আমি আপনাকে শোনাই তাহলে আপনি বলবেন যে এই আমল এই আমল তো আমরা ছোটবেলা থেকেই আমাদের মুখস্থ কিন্তু আমি বলবো যে হ্যাঁ আপনার মুখস্থ আছে ঠিক কিন্তু আমলটি আপনি সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিকভাবে করতে পারেন না সেজন্য ফলাফল পান না সে আমল টি আলা তিনি সপ্তম আকাশে নেমে আসবেন নেমে এসে বলবেন যে কার কি আশা আমার কাছে চাও কার রিজিক নাই আমার কাছে চাও কার গাড়ি দরকার আমার কাছে চাও কার বাড়ি দরকার আমার কাছে চাও কারণ এই সম্পদগুলি একজন দিতে পারেন তিনি কে আপনি আপনার নেতার পিছনে ছোটার দরকার নাই আপনি আপনার বাবাকে সারা জীবন কষ্ট দেওয়ার দরকার নেই যে বাবা আমার গাড়ি নাই বাড়ি নাই আমাকে এগুলো দাও এগুলি বলার দরকার নাই তো আপনি একজনের কাছে বলবেন যিনি সব কিছু দিতে পারেন তিনি কে তো সেজন্য আমি বলবো যে আপনি তাহাজুদের সময় ঘুম থেকে উঠে যাবেন কারণ ওই সময়ে বিশ্বনবী বলেছেন তাহাজ্জুদের সময়টি হলো এমন একটি সময় যে সময় আল্লাহ তালা নিজে এসে বান্দাদেরকে ডাকে বলে বলেন যে আমার বান্দারা কার বাড়ি নাই কার গাড়ি নাই নাই কার 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 রিজিক সুন্দরী বউ লাগবে খাবার দাবার ভালো খাবার দাবার লাগবে সব সবকিছু আমার কাছে চাও আমি তোমাকে সবকিছু দিয়ে খুশি করে দিবস বলেন আল্লাহ তালা যদি আপনার মনে সকাল আসা পূরণ করে দেয় আপনাকে যদি গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিয়াল বানিয়ে দেয় যদি আপনি বিশাল বড় ধনী আল্লাহ আল্লাহন কাছে যে জিনিস আছে সেগুলি থেকে কি কমে যাবে বিন্দু পরিমাণ কমবে না তাহলে আপনি সঠিকভাবে চাইতে হবে তা আমি বলছি যে তাহার সময় সুন্দর করে উজু করবেন তারপরে তাহার যুদ্ধের সেজদায় লুটিয়ে পড়বেন তাহার যুদ্ধে গিয়ে প্রথম রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে বার পড়বেন রব্বানা অ্যাতিনা ফির দুনিয়া হাসানা ওয়াকিল আখেরাতি হাসানা ওয়াকি না এ দোয়াটি সবার মুখস্ত আছে না নাই জি একদমই একদমই সহজ একটি দোয়া আমাদের সবার মুখস্ত কিন্তু জানি না তাই আমল করতে পারি না তো তাহার যুদ্ধের সময় শেষদার মধ্যে গিয়ে দোয়াটি পড়ার পরে তাহা নামা শেষ করবেন দুই দিকে সালাম ফিরে দূর সরি পড়বেন উপরে কারণ দূরত পড়লে রহমত নাজিল করেন একজন তিনি কে তো দূরত পড়বেন দূরত পড়ার পরে কয়েকবার রাস্তা খুরুল্লা পড়বেন নিজের গুণাগুলি মাফ করাবেন তারপরে আল্লাহ বাকের কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনার মনের সেই আশাগুলিকে পূরণ করে দিবেন আল্লা সুবাহন আমাদেরকে আমলটিকে সঠিকভাবে আমল করার মতন তা অফিক দান করুক বলেন আমিন